রান্নাই বেঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো নিম শুক্তো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। নিম শুক্তো রান্নার কিছু উপকরণ নিয়েছি, যেমন কুমড়ো, সজনে ডাঁটা, মিষ্টি আলু, গোল আলু, পটল, পেঁপে, ঝিঙে, বেগুন আর নিম পাতা নিয়েছি। মুসুর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করেছি নুন দিয়ে, এখন ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিলে বড়া ভালো হয়, এর জন্য ফেটিয়ে নিতে হয়। প্যান ও তেল ভালো করে গরম করেছি, সর্ষের তেল আর মুসুর ডালের বড়া তৈরি করছি। ছোটো ছোটো করে বড়াগুলি তৈরি করে নিচ্ছি, এভাবে ছোটো ছোটো করে তৈরি করে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে বড়াগুলি তৈরি করে নেব। এই যে কি সুন্দর হয়েছে বড়াগুলি, সবগুলি একই সাইজের বড়া হয়েছে। এখন এগুলি হয়ে গেছে, এগুলি তুলে নেব। এই প্যানের মধ্যে তেল ছিল, তেলের মধ্যে নিম পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। নিম পাতাগুলি মুচমুচে করে ভাজা করব। নাড়াচাড়া করতে করতে মুচমুচে হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে পাতাগুলি ফ্রাই হয়েছে। এখন কিন্তু এগুলি মুচমুচে আছে, আমি এগুলি হাত দিয়ে ভেঙে নেব। প্যান গরম আছে, প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে, এরপর বেগুন দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম বেগুনের মধ্যে। বেগুনগুলি সুন্দর করে ভাজা হবে, নুন হলুদ দিয়ে সুন্দর করে বেগুনগুলি ফ্রাই করে নেব ঢাকা দিয়ে। এই যে সুন্দর বেগুনগুলি ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই গরম প্যানে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়েছে। এখন সর্ষে ফুড়নে দিলাম, সর্ষেটা ফ্রাই হয়েছে লাইট ব্রাউন হয়ে। এরপর এই যে বিভিন্ন ধরনের সবজি বলেছিলাম, এই সবজিগুলি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন সবগুলি সবজি দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ সবজির সাথে। এই যে কি সুন্দর দেখাচ্ছে, কত রকমের সবজি সুন্দর। পাশে জল বসিয়েছিলাম ঝোলের জন্য, গরম জল দিচ্ছি। এখন এই জলের মধ্যেই সবজিগুলি সেদ্ধ হবে। নুন হলুদ দিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ। ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। ঝোল শক্ত হবে এর জন্য জলটা আরও দিচ্ছি, ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করছি, স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে রান্নাটা। এখন বেগুনগুলি যে ফ্রাই করেছিলাম এই বেগুনগুলি দিয়ে দিলাম। এখন বেগুন অন্যান্য সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। এখন সবজিগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি খুন্তি দিয়ে। এটা সজনে ডাঁটা, এটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি, মুসুর ডালের বড়া। এগুলির ভেতর সবজির যে জুস গ্রেভিটা ঝোলটা ডালের বড়ায় কিছুটা টেনে নেবে। এই যে কি সুন্দর হচ্ছে রান্নাটা, রান্নাটা কিন্তু শেষ হয়নি, আরও উপকরণ আছে। এই যে কি সুন্দর হয়েছে রান্নাটা, মুচমুচে করে ফ্রাই করা নিম পাতাগুলি এখানে রেখেছি, গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আরও একটা উপকরণ আছে, এই যে দেখুন নিম শুক্তোটা কীরকম হয়েছে, কি সুন্দর খেতেও সুন্দর। গ্রীষ্মের দুপুরে এরকম রান্না খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এখন নামানোর সময় আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম,
খুব ভালোই লাগবে। এভাবে মিশিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল নিম শুক্তো। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।